আসসালামু আলাইকুম। আজকের ব্লগ শুরু করলাম, এখন বাজে হচ্ছে 12:30। স্কুলে গেছিলাম, স্কুল ছুটি হয়েছে 12টায়, আর বাসায় আসতে আসতে 12:30 বেজে গেছে। তো আজকে সকাল থেকে আর শ্যুট করতে পারি না, গতকালকে রাতে আমি অনেকটা অসুস্থ ছিলাম। তেমন কিছু না, জাস্ট ঘুম হচ্ছিল না, মানে কেমন একটা অশান্তি, অস্থির অস্থিরতা কাজ করলো। তো রাত 2টা বেজে গেছে, তখনও ঘুম আসতেছে না। তারপরে আপনাদের ভাইয়াকে ডাকলাম, সে হচ্ছে ওষুধ দিল, ঘুমের ওষুধ খাইছিলাম আর কি। তারপরে আরো টুকিটাকি অনেক ওষুধ খাওয়া হয়েছে, তারপরে অনেক সেবা যত্ন করলো, তারপরে ঘুমাইছি প্রায় রাতের 3টা, হ্যাঁ 3টার মতো বাজে। তো আসলে আপনাদের ভাইয়া না আমার অনেক সেবা করে, সত্য কথা বলতে মানে কখনো ভিডিওতে বলা হয় না, আমার ঘুমের অনেক সমস্যা আছে। দেখা যায় মাসের ভিতরে 7 দিনের মতো আমার ঘুম ভালো হয়, বাকি কয়েকদিন একদম ঘুম আসতেই চায় না এরকম। তো এটার জন্য আপনাদের ভাইয়ার অনেক কষ্ট হয়, মানে আমি যদি পাশে না ঘুমাই তো ওর কিভাবে ঘুম হয়, তাই না? তো অনেক সময় আমার সেবা যত্ন করে, তারপরে আস্তে 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 ধীরে ধীরে আসলে ঘুমিয়ে যায়। তো আসলে সংসারটা কি বলবো, একার দ্বারা চালানো সম্ভব না, হাজবেন্ড ওয়াইফ দুজনারই সহযোগিতা লাগে। তো আমি এই যে 1টা বাজে চলে আসছি, আপনাদের ভাইয়া দুপুরে যখন অফিস থেকে আসবে, ও আসতে আসতে 2টা বাজবে, ও এসেও কিন্তু আমার সাথে হাতে হাতে কাজ করবে। আপনারা তো জানেন আপনাদের ভাই আমার হাতে হাতে কাজ করে দেয়। আসলে মুরব্বীর একটা কথা বলে যে হাজবেন্ড যতটাই যত্নবান সেই স্ত্রী ততটা ভাগ্যবতী। জানি না কথাটা কতটুকু সত্য। তো আজ গতকালকে রাতের পর থেকে না আমার মনে হচ্ছে যে আসলে কথাটা অনেকটাই সত্য। তো মাশাআল্লাহ, আপনাদের ভাইয়া যেন সারা জীবন এরকম ভালো মানুষ থাকে, সবাই দোয়া করবেন, আর আমিও যেন ভালো মানুষ থাকি সে দোয়া করবেন। তো আমি হচ্ছে স্কুল থেকে আসার পথে এখানে দেখেন কিছু পাখি নিয়ে আসছি, আমার মেয়ে আজকে আমার সাথে ঝগড়া করবে, দেখবেন এই পাখি কেন কেনা হয়েছে। তো এখানে হচ্ছে আলাদা ভয় দিচ্ছি, কিছুক্ষণ পরে রিয়েল ভয়েস আসবে, তখন দেখতে পারবেন। তো আসলে পাখি, পাখির খাঁচাটা তো অনেক বড়, আপনারা জানেন এই খাঁচাটা হচ্ছে 1,500 টাকা দিয়ে নিয়েছিলাম অনেক আগে। তো খাঁচাটা খালি থাকলে আর ভালো লাগে না, সব পাখি তো মারা গেছে, মাত্র 2টা পাখি আছে। ঠান্ডা লাগলে পাখিগুলো আর বাঁচে না, এমনি তো পাখি দেখতে সুন্দর, পাখির কার্যকলাপ সুন্দর, বাট এদের একটাই সমস্যা, যদি এদের ঠান্ডা লাগে সেটার বাঁচে না, পাখিটা মারা যায়, বাঁচে খুব কম। আর পাখির গড় আয়ু আর কত হবে আমার জানা নাই, আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। অনেক টাকা নষ্ট করছি আমি পাখি কিনে, তারপরও পাখির নেশাটা আমি ছাড়তে পারতেছি না, এটাই হচ্ছে মূলত কথা। যাই হোক, আজকে আমি 2 জোড়া পাখি কিনে নিয়ে আসছি, আমার 1 জোড়া তো আগে ছিল, তো দুজনকে হচ্ছে আমি বাসার ভিতর দিয়ে দিলাম। তো তারা হচ্ছে কনফিউজ আছে যে কোথায় আসলাম, কি অবস্থা, বসার ব্যবস্থা নাই, এনে শুধু দাঁড় করিয়ে রাখছে। তাই আমি ভাবলাম যে দাঁড়াও দাঁড়াও বাবু, একটু অপেক্ষা করো, আমি তোমাদের বসার ব্যবস্থা করে দিচ্ছি। তো এই যে একটা আর কি প্লাস্টিকের দরজার সাইডে থাকে আর কি, ওইটাকে ভেঙে আমি আগে ব্যবহার করছি, আর কিছুটা ছিল ওইটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো এটা ঢুকতেছে না, মানে আমার সাইডের দেয়াল তো, আর খাঁচাটা হচ্ছে দেয়ালের মাপ মতো একদম সমান সমান, তো ওই জন্য আর কি এটা ঢুকতে একটু অসুবিধা হয়। আর এই লাঠিগুলো একটু সাইজের ভিতর থেকে বড় না রাখলে হয় কি, পাখিগুলো যখন একটু বসে বা নড়াচড়া করে তখন এগুলো ঘুরে, এই জন্য মাপ মতো একদম সেটিং মতো বসায় দিলে পাখির জন্য ভালো, আর ওরা আরাম পাবে, বসে ঘুমাবে সবকিছুই। তো লাঠিটা দেওয়ার পরে তারা দেখতেছে যে না ঠিক আছে, এখানে ব্যবস্থা ভালো আছে, লাঠি পত্র দিছে, ওঠা যাবে বসা যাবে এটা আর কি। পাখি দুইটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, একদম সাদা পাখি, এইরকম সাদা পাখি দেখতে কিন্তু ভালো লাগে, তাই না? রঙিন পাখিও যেমন দেখতে ভালো লাগে, সাদাগুলিও দেখতে ভালো লাগে। তো মোটামুটি একজন উঠে গেছে, আর একজন হচ্ছে বাসাটাকে দেখতেছে এই আর কি। তো আমার ভিডিও যারা দেখেন সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন, সবার কাছে অনুরোধ থাকলো। অনেকে ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন না, তাদের সবার কাছে এই অনুরোধটা রইলো, আর যারা লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পাখিকে হচ্ছে আমি দিয়ে দিলাম, ভুট্টা দিয়ে দিলাম, যদি খায় খাবে, কারণ তারা মাত্র আসছে তো এখন আর খাবে না, হয়তো ঘন্টা 1.5 ঘন্টা গেলে তারা যখন মানে এ বাসাটাকে একটু নিজের করতে পারবে তখন হচ্ছে তারা খাবে। আর পানিটা এখন দেই নাই, পানিটা আরো পরে দিব এটা আর কি। আর আগের 2জন হচ্ছে এখানে বসে বসে গায়ে বাতাস লাগিয়ে ঘুমোচ্ছে। এই 2জনের ব্যাপারটা এরকম হয়েছে যে তাদের খাওয়া শেষ হয়েছে, তারা ঘুম, লড়াচড়াও করবে না, আর কম তো খায় না, এমন খাওয়া খাবে যে খাওয়ার জন্য হাঁটতে পারে না। তো যাই হোক, আমি আরো 2টি বাজি গড় আনলাম, তারা ভিতরে দেখেন চুম্মাচাম্মি দিচ্ছে, একজন আর একজনকে আদর করতেছে। তা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আমার আসলে এইসব জিনিস দেখতে ভালো লাগে।
তো তারা হচ্ছে বের হচ্ছে না, ভাবছে ওইটাই মনে হয় তাদের বাসা। তো আমি বললাম বাইর হওয়া বাইর হওয়া বাইর হওয়া, নতুন বাসা দেখ কিরকম হয়েছে। আমার যে পচা ছিল, আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন আমার পচাটাকে আমার শ্বশুর বাড়ি থেকে হচ্ছে বিড়াল খেয়ে ফেলছিল। তো ওই পচার মতো সেম একটা পাখি আজকে আমি নিয়ে আসছি। এই হলুদ যে পাখিটা একদম পিওর হলুদ যেটা, ওইটা হচ্ছে পচার মতো সেম পচা। এবার দেখা যাক কবে পোষ মানে কি হয় না হয়, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ছেড়ে দিছি। আর সবাই হচ্ছে দোয়া করবেন যে আমি আবারও নতুন পাখি কিনলাম, আবারও হচ্ছে সেই পুরনো দুঃখ, মারা গেলে কান্নাকাটি, এটা আর কি। তারপরে করার কিছু নাই, যারা পাখি পছন্দ করে তারা বুঝবে আমার কষ্টটা। তো যাই হোক, তাদেরকে হচ্ছে বাসায় দিয়ে দিছি, আর আমি এর ভিতরে কিন্তু ভাত বসিয়ে দিছি। ভাত বসিয়ে দিয়ে আমি এগুলা করতেছি। আর পাখিগুলা যদি খাঁচার ভিতর মানে প্যাকেটের ভিতর বেশিক্ষণ থাকে, আপনারা তো দেখছেন আমি প্যাকেটে করে নিয়ে আসছি, তাহলে তারা নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে। এই জন্য হচ্ছে ভাত বসিয়ে দিয়ে আমি তাদেরকে বাসায় দিয়ে দিচ্ছি, যেন তারা বাসার ভিতরে সুন্দর মতো থাকে। আর বাহিরে প্রচুর গরম, অলরেডি একটা পাখি দেখেন বড় বড় করে হা নিচ্ছে আর পাখনা মেলে দিছে। পাখির যখন অনেক গরম লাগে তারা হচ্ছে দুই পাখনা মেলে দেয়, তাহলে বোঝা যায় তাদের গরম লাগতেছে। আর ঠান্ডা লাগলে হচ্ছে জোরে জোরে নিঃশ্বাস নেয়। আর এইদিকে হচ্ছে আমার ইয়াটা অপরাজিতা যে গাছটা ছিল, সেটা তো মোটামুটি মাঝে মধ্যে ফুল দেয়, এখন দেখলাম একটা ডাল ভিতরে ঢুকে গেছে, আর এটা তো মাশাল্লাহ করে একটি ফুল দিছে। কয়েকদিন বাহিরে ফুল ফুটছিল, ওগুলা তুলতে পারি নাই, কারণ যেখানে ফুটছে সেখানে শ্যুট নিতে গেলে আমার মোবাইলটা রিস্কি হয়ে যাবে, এই জন্য আর কি। তো ভাবলাম আজকে এটা দেখাই দিই। তো অপরাজিতা ফুলগুলি কিন্তু দেখতে ভালোই লাগে, অন্যরকম একটি কালার। আর অপরাজিতা ফুলের ইয়া দিয়ে কি যেন বলে, ফুল দিয়ে আর কি চা বানিয়ে খাওয়া যায়। আমি বিদেশি একটা চ্যানেলে দেখছি যে ওরা ফুলটাকে সিদ্ধ করে, ওটার ভিতরে হালকা একটু চিনি দিয়ে তারপরে খায়, ওটা নাকি শরীরের জন্য ভালো। তো আমি তো আর পারবো না খেতে, কারণ ওরা হচ্ছে খেয়ে অভ্যাস, আমরা তো আর খেয়ে অভ্যাস না। যাই হোক, সবকিছু রেডি করে আমি হচ্ছে চলে আসলাম রান্নাঘরে। আমার ভাত বলক চলে আসছে, আর এদিকে হচ্ছে আমি তরকারি রান্নার জন্য আয়োজন করতেছি। তাইফা আমার কাজে হেল্প করতেছে, আলু পিঁয়াজ এইটা সেইটা মানে যেটা লাগতেছে সেটা আনা নেওয়া করতেছে আর কি। এই সময়টা খুব তাড়াহুড়োর ভিতর থেকে যায়। যারা আমার মতো মারা আছেন, যারা রান্না না করে স্কুলে যান, তারা আসলে আমার এই সময়টার কষ্টটা বুঝবেন আর কি। আর যারা রান্না করে যান তারা বুঝবেন না। আর সকালে নাস্তা তৈরি করতে গেলে আসলে রান্নাটা হয় না, আর যেহেতু আমার চ্যানেল আছে, শুট আছে, এই জন্য আসলে ওইভাবে করিও না। তো মোটামুটি আলু আর করলা হচ্ছে আমি কুচি কুচি করে ধুয়ে নিলাম, এটাকে বসিয়ে দিব, তারপরে হচ্ছে মাছটা রেডি করব। এক সাইড এক সাইড করে হয়ে যাক, তাহলে মানে আমার কাজটাও সহজ হবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। আর এদিকে বললাম আমি তো ভাতে বলক চলে আসছে, আর করলাটাকে হচ্ছে আমি কাঁচা মরিচ তারপরে পিঁয়াজ সবকিছু দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিছি। আর হলুদটা হচ্ছে তোলার কিছুক্ষণ আগে আগে আমি দিয়ে তারপরে নেড়ে চেড়ে তুলে ফেলবো। আর এদিকে হচ্ছে আমি সরপুঁটি মাছ নামিয়ে নিছি। সরপুঁটি মাছ আমি সকালে নামিয়ে রেখে গেছিলাম, তো এসে দেখি নরম হয়ে গেছে, মানে বরফটা গলে গেছে, নরম হয় নাই, মানে বরফটা ছেড়ে দিছে। তো এবার আমার কুটতে সুবিধা হবে আর কি, এই জন্য কুটে নিচ্ছি। আর আজকে রান্না হবে সরপুঁটি মাছকে একটু হালকা করে ভাজবো, ভেজে হচ্ছে ভুনা করব, আর হচ্ছে করলা ভাজি। তো এখন বাজে হচ্ছে 2:44, এতক্ষণে আমি ক্যামেরার সামনে আসার টাইম পেলাম। তো এই যে মাছগুলোকে ধুয়ে লবণ দিয়ে হচ্ছে একটু মেখে নিচ্ছি, এগুলোকে ভাজবো, ভেজে তারপরে হচ্ছে রান্না করব। ভাত রান্না হয়ে গেছে, আর এখানে যে করলা ভাজি বসাইছিলাম সেটাও মোটামুটি কাছাকাছি, আরো একটু মচমচে হবে। মাছগুলো মানে কি এর তেল বেশি গরম হয়ে গেছে, জাল কমাই দিচ্ছি। তুমি ভয় পাইছো কেন? তাই আমার মা নাকি ভয় পাইছে। দরজা খোলা তো, কে দরজা খোলা তো, দেখো তো। আমি হচ্ছে আজকে এই দেখেন এখানে কোনো থালা বাটি জমে নাই, কারণ হচ্ছে গতকালকে রাতে সব থালা বাসন ধুয়ে রাখছিলাম। আর একটা বড় কড়াই থাকে যে, মানে যেটা আমি এখন সব থেকে বেশি রান্না করি,
ওইটা একটু আধোয়া ছিল, ওইটা হচ্ছে সকালে আমি ধুয়ে রেখে গেছি, আর আজকে আমার মোটামুটি 2টার ভিতরে কাজ শেষ হয়ে যাবে। গতকালকে আমার সাথে যা হয়েছে সেটা কি বলবো, আমি 4টা বাজে ভাত খাইছি, মানে আগের দিন হচ্ছে থালা বাসন ধুয়ে রেখে দেখে যাই নাই, ঘর ঝাড়ু দেই নাই, মোটামুটি অনেক কাজ করি নাই, তো ওই জন্য হচ্ছে অনেক কাজ জমে গেছিল। তারপরে স্কুল ছিল, সবকিছু মিলাই হচ্ছে আমার কোনো কাজই করা হয় নাই, 4টা বাজে খেতে হয়েছে। আজকে আমি ওগুলো করি নাই, আমার সব কাজ হচ্ছে আমি রাতে করে রাখছিলাম, আর যেগুলো বাকি ছিল সেগুলো হচ্ছে আজকে সকালে করে ফেলছি। স্কুলে যাওয়ার আগে আমি ঘরও ঝাড়ু দিয়ে গেছিলাম, শুধুমাত্র রান্নাটা বাকি ছিল, মশলা নামিয়ে রাখছিলাম, মোটামুটি যত কাজ থাকে রান্না বাজার সবই করে গেছিলাম, এই জন্য হচ্ছে আমার আজকে সবকিছু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন শুধু রান্নাটা বাকি, আমার মেয়ে এখনো আসে নাই, এখন বাজে হচ্ছে 1:47, আমার মেয়ে আসবে 2টা বাজে, তো সে 2টা বাজে আসলে গোসল করতে তার চলে যাবে আরো আধা ঘন্টা, মোটামুটি খেতে খেতে 2:30 বাজবে, আর খাওয়া খেতে বসতে 2:30 বাজবে, খাওয়া শেষ করতে 3টা বেজে যাবে। ঠিক আছে, মাছগুলাকে হচ্ছে একটু ভাজবো, ভেজে তারপরে ভুনা করব। এটা হচ্ছে সরপুঁটি মাছ, তো সরপুঁটি মাছ আমার কাছে এত ভালো লাগে না, তো এখন আর কি বলবো, বাজারে তো মাছ নাই, আর যা আসে তার দাম অনেক বেশি, অনেক, মানে চিন্তায় আছি সামনের সপ্তাহ থেকে মাছ কি খেতে পারবো কিনতে পারবো, এরকম একটা ব্যাপার, দেখা যাক। বাজারের যে অবস্থা, যে পরিস্থিতি, পাঙ্গাস মাছের কেজি 270 টাকা, তাহলে মানুষ খাবে কি? হ্যাঁ সেটা বলেন তো, কি খাবে? আর মুরগির দামটা কম আছে, তবে মুরগি আমি তত বেশি খাই না, আপনারা তো জানেন, আমার রেগুলার ভিউয়ার্স যারা আছেন তারা তো অবশ্যই জানেন। আর এখানে আমি কি নিয়ে আসছি দেখেন, এগুলো হচ্ছে নামাতে সময় পাই নাই। হ্যাঁ হ্যাঁ, আমার মেডিসিন তো ভিজে গেছে, এগুলো হচ্ছে মাছের ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল ওষুধ আর, তো এগুলো শেষ হয়ে গেছে আর 6 মাস আগে, আমার 2-3টা মাছ মারা গেছে, অনেক দামি মাছই মারা গেছে, তো আজকে ওষুধগুলো হচ্ছে নিয়ে আসলাম। আর সাথে হচ্ছে আমি কিছু মাছ কিনছি, এখানে হচ্ছে আমি কিছু মাছ নিয়ে আসছি, আর মাছগুলি একদমই আনকমন, ইউনিক মাছ, দেখেন হলুদ কালারের, হলুদ কালারের মাছ এর আগে দেখি নাই, তো 4টা নিয়ে আসছি, আর ওইখানে কমলা কালারের আছে হচ্ছে 2টা, আর এই হচ্ছে মাছের মেডিসিন, এগুলা নিয়ে আসলাম। মাছগুলি হচ্ছে অ্যাকোরিয়ামে ঢালবো, এই তো দেখতেছি আমার মাছ পুড়ে যাচ্ছে, তো আগে হচ্ছে মাছ ভুনাটা বসিয়ে দেই, তারপরে আমি মাছটা অ্যাকোরিয়ামে ঢালবো। আর একটা মাছ হচ্ছে আমি টাইফার জন্য রাখবো, টাইফা বলছে ভাজা মাছ খাবে, উঠেও না। এই মাছটা আর একটু ভাজা ভাজা করবো টাইফার জন্য, ভাজিতে হচ্ছে হয়ে গেছে, তুলে ফেলি। এই হচ্ছে করলা ভাজি, মাছ বোনার জন্য এখানে আমি মশলা কষিয়ে নিলাম, আর মশলার সাথে একটু টমেটো সস দিছি, মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে, তো মাছটাকে এর ভিতর দিয়ে দিলাম। করলা ভাজিটা তুলে রাখছি, আর এই মাছটা তোলা হলে আমার মেয়েটা আসছে, তাকে ভাত দিব খেতে। ঠিক আছে, একটু পানি দিয়ে দে, মাছটা সিদ্ধ হোক, আর হালকা ঝোল ঝোল রাখবো, তো মোটামুটি আমার ঝামেলা শেষ, তারপরও আমার ঝামেলা থাকে, বুঝছেন,
এখানে আপনাদের ভাইয়া চা খাওয়ার জন্য কিছু এখানে আপনাদের ভাইয়া চা খাওয়ার জন্য কিছু টোস্ট নিয়ে আসছে। টোস্ট না বিস্কিট, এগুলো আর মোটা মোটা গাব্বু গাব্বু বিস্কিট এগুলো, তাই এখান থেকে বের করে খাইছে। তো ঢালি যাক কিছুটা, না হলে নরম হয়ে যাবে। মোটা মোটা হলো, এগুলা মুসমুসে খাওয়া যায় ভালো। একটা মনে হয় ধরবে না, আরো একটা রাখতে হবে। বাবু রে বাবু কি ভেজাল! বাকিটা হচ্ছে এটা রেখে দি, চা বানালে এটা সন্ধ্যার ভিতর শেষ হয়ে যাবে। এই বাটি ঠিক আছে, মোটামুটি আমার রান্নাঘরের সব কাজ শেষ। জায়গাটা মোছা দিলাম, পরিষ্কার থাকবে। আদা রসুন সকালে বের করে রেখে গেছি, হয় কি যদি আদা রসুন বের করে না রেখে যায়, মাছ বের করে না রেখে যায়, তো যখন স্কুল থেকে আসি তখন হচ্ছে এটা রান্না করতে একটু ঝামেলা, মানে বরফ জমে থাকে, তো আমি স্কুলে যাওয়ার সময় এগুলো বের করে রেখে যাই। আর এখানে হচ্ছে আমার মেয়ে চলে আসছে, কিনছে পাখি আবার কেন কিনছো? কেন বলো, মেয়ে কিনছো কেন? মানুষকে ভালো না বেসে পাখিকে ভালোবাসা ভালো বলো? ওই ভালোবাসলে তো ওরা মরে গেলে কষ্ট লাগে, আমি ওদের ছাড়া থাকতে পারবো না, এই জন্য এইভাবে ওরা মরে যাবে আর টাকাগুলো চলে যাবে, কেন কিনছো? ওরা আমাকে কষ্ট দেয়, আমি শিক্ষা হয় না, কয়েকবার ওই ইয়া কিনছে 4000 টাকা দিয়ে, কি পাখি ককাটেল, ককাটেল পাখি কিনছে, ওগুলো মরে গেছে, আমি 4000 টাকা সবচেয়ে এই পর্যন্ত মনে হয় 10000 টাকা গেছে এই পাখির পিছনে, তুমি কেন কিনছো বলো? দেখছেন আমার মেয়ে আমার মার মতো ঝগড়া করতেছে, আমি নাকি খালি টাকা নষ্ট করি, পাখি মারা দেখছেন, বলতেছেন নিজের জন্য কিছু কিনতা, কি কিনে কিছু খাইতা তাও শক্তি হইতো, পাখি কেন কিনছো? তো পাখি তো সারা জীবনের জন্য না, ওরা হয়তো 2 বছর 4 বছর 5 বছর বাঁচে, তারপর তো মারা যাবে, আমরাও তো একদিন মারা যাবো তাই না, এজন্য ওদেরকে ভালোবাসবো না এটা হয়? আর ওদেরকে আমি অন্তর থেকে ভালোবাসছি, ওদেরকে আমার রাখতেই হবে, এটাই হচ্ছে মূলত সত্য কথা। আর পাখি হচ্ছে ঠান্ডা লাগলে মারা যায়, এটা শুধু আমার পাখি না সবার পাখি তো মারা যায়। তো এই মাছগুলাকে ঢেলে দিব, মাছগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার কাছে তো সেই পছন্দ হয়েছে, হলুদ কালারের মাছ আমি এর আগে কখনো আনি নাই, ফার্স্ট। আর কমলা, ডার্ক কমল না সরি, এটা লাইট কমলা, লাইট কমলা গুলো জাস্ট অসাধারণ লাগবে তাই না আসি? হলুদ না, ওইগুলা কালার ভিন্ন, আমার মেয়ে কি বলে আমি আমাকে গোল্ড ফিশ কিনছি, আমি গোল্ড ফিশ কিনবো? আমার মাথা খারাপ হয়েছে, এই দেখো ওই দেখো, এই দেখো কি মাছ, ঢালো না ঢালো না, এই মুখটা খুলো। আমি গত গতবার হচ্ছে 8টা মাছ কিনেছিলাম, যে ওইখান থেকে 4টা মাছ মারা গেছে, 4টা মাছ আসছে, হ্যাঁ বাড়ি গেছিলাম তখন মারা গেছে, মানে মাছ মারা গেছে তার অস্তিত্ব নাই এরকম হয়েছে। তার প্রধান কারণ হচ্ছে হয় মেডিসিন ছিল না ওই কারণে,
আর তা না হলে খাবার ছিল না, না খাবারটা ছিল না সম্ভবত, ওরা আসলে হ্যাঁ এর পানি পড়ে তো মাছ আর কই। আমার মেয়ে ইলাস্টিক একটা খুলতে পারে না, মাছ আর কই দেখো ওইখানে কয়টা আছে ভিতরে, আগে ঢালিস না নিচে কয়টা আছে দেখো, তিনটা কেন আর একটা কই ভিতরে লুকাই আছে, আগে কি তিনটাই ছিল, তো নে ঢাল আস্তে করে ঢালি দাও যেন মাছের গায়ে ব্যথা না লাগে, ওরা একাই বের হয়ে যাবে তুমি ধরে রাখো। বের হয়েছে এই দেখেন, আমার আমার অ্যাকোরিয়ামে হলুদ মাছ, সবাই মাশাআল্লাহ লিখবেন ঠিক আছে, তো ফার্স্টে আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি মাছের মেডিসিন দিয়ে দিব, কারণ মাছের দাম অনেক বেড়ে গেছে আগের থেকে, আমি চাই না আমার মাছ নষ্ট হোক, আগে হচ্ছে মাছের লবণটা দিব, এই যে লবণ, তো লবণটা কেটে নিলাম, লবণটা হচ্ছে দিয়ে দিচ্ছি, আমাদের ঘরে কিন্তু লবণ আছে, সেই লবণ আর এই লবণ কি ভিন্ন সেটা আমি একবারও জিজ্ঞাসা করি নাই, মনে হয় এটার ভিতর মেডিসিন দেওয়া আছে। তো একে 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 সব মেডিসিন গুলো দিয়ে দিচ্ছি, প্রথমে দিব এটা, আইডিয়া করে দিচ্ছি বুঝছেন, এখন দিব হচ্ছে এটা, কি দিয়ে ফানে দিতেনি খালি, আগে এগুলো কত গাঢ় ছিল আর এখন কত পাতলা, এটা হচ্ছে মাছের ভিটামিন, এখন দিব হচ্ছে এই সাদাটা, তারা এখন খেলাধুলা করতেছে, একটু খাবার দিয়ে দেই, এই হচ্ছে তাদের খাবার দিয়ে দিছি, এবার দেখবেন মাছ কিভাবে খায়, মাছের ভুনাটা করে নিলাম আর উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, বড় মেয়ে গোসল করতেছে, খাবার টেবিলে নিয়ে আসলাম টাইফার জন্য ভাজা মাছ, তিনটা বাজে বসলাম টেবিলে, প্রত্যেক দিন দুপুরের খাবার 3টা বাজে কে কে খান একটু জানাইয়েন, এখন 2টা বাজে পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে এরকম অবস্থা, আমি ইঁদুর না খাইলেও আমার পেটে ক্ষুধা লাগলে ইঁদুর দৌড়ায়, বিসমিল্লা কি বলবো দুঃখের কথা, পেটে এত ক্ষুধা আর রান্না একটু মজা হয় নাই, সরপুটি মাছে যে ইয়াটা করছি কি যেন বলে এই ঝোলটা করছি একটু খেতে মজা হয় নাই, মাছটা তিতা লাগতেছে জানি না এরকমটা কেন হয়েছে, তো আমি ট্রাই করে দেখলাম আর কি, মেয়ে বলতেছিল হালকা তিতা লাগে, আমি ভাবছি করলা তিতা, এই জন্য পরে যখন নিজে খেলাম তখন দেখলাম যে তিতা, মানে আজকে করলা বাজিও তিতা লাগছে মাছও তিতা লাগছে, জাস্ট একটুও শান্তি পাই নাই খেয়ে এরকম অবস্থা, তো যাই হোক প্রত্যেক দিন একরকম হবে সেটা কোনো কথা না, এক এক রকম এক মানে এক একদিন এক এক রকম হবে এটাই স্বাভাবিক, তো আমার রান্না খারাপ হয় খুবই কম, যেমন অনেক দিন পরে আজকে রান্নাটা খারাপ হয়েছে, তো
তো যাই হোক, ভিডিও হচ্ছে আর বড় করলাম না, এডিট করার সময় দেখলাম এই ভিডিও 24-25 মিনিট হয়ে গেছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।